এখন চলে এসেছি মেহরানগড় কেল্লার একদম টপে। এইখান থেকে যোধপুর শহর দারুণ দেখতে লাগছে। আমি এখন পৌঁছে গেছি শহরের মূল আকর্ষণ মেহরানগড় ফোর্ট। এটি হচ্ছে কেল্লার প্রবেশ দ্বার, আর এই দ্বারের নাম হচ্ছে জয়পল দ্বার। দুর্গটি সুবিশাল, এখানে রয়েছে গোটা সাতেক দরজা, এছাড়া রয়েছে ফুলমহল, শীষমহল, মতিমহল, আর প্রাসাদের সৌন্দর্য ও তাক লাগানো দুর্দান্ত মিউজিয়াম বা সংগ্রহশালা। এখন আমরা প্রবেশ করেছি মতিমহলে। সোনালি জলের নকশার মাঝে নানা রকমের পাথর আর আয়না বসানো কাজ, রঙিন কাজের জাফরির দেয়াল মহলটির চোখ ধাঁধানো রূপ। আমরা এখন রয়েছি ফুলমহলে। ফুলমহলে সোনালি কাজ পর্যটকদের মন কাড়ে। এটি হচ্ছে শীষমহল। এত সুন্দর কাজ পর্যটকদের চোখ ধাঁধিয়ে যায়। আমি চাইবো আমার সমস্ত দর্শক বন্ধু তারা যেন এসে নিজের চোখে দেখে যায়। এখন চলে এসেছি মেহরানগড় কেল্লার একদম টপে। এইখান থেকে যোধপুর শহর দারুণ দেখতে লাগছে। যোধপুর শহরকে আমরা জানি ব্লু সিটি হিসেবে। এখানকার বাড়িগুলোকে ব্লু রং করা হয়, তার কারণ বাড়ি যাতে ঠান্ডা থাকে, কারণ এখানে তো প্রচন্ড গরম। আর এছাড়া তখনকার দিনে ব্রাহ্মণরা তাদের বাড়িকে আইডেন্টিফাই করার জন্য ব্লু রং করত, সেই জন্য যোধপুরকে বলা হয় ব্লু সিটি। আর আজকেও আমি পড়েছি ব্লু ড্রেস। এর শত্রুপক্ষকে লক্ষ্য রেখে এখানে কামান রাখা আছে। রাঠোর বংশীয় রাজপুত মিয়ারের রাজা রাও যোধা 1459 সালে মিয়ারের রাজধানী মান্ডোর থেকে সরিয়ে এনে এখানে কেল্লার পত্তন করে। এখানে রয়েছে রাজাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, নানান ধরনের তরোয়ারি। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। সাদর লাও বনাইল মোরে ভুঁই রাগি, সাদর লাও বনাইল মোরে ভুঁই রাগি, আর ঠান্ডা। ওই তো মেশো খুব ভালো জানে আমার শীত করছে না কেন। পুরোপুরি এত ব্লক করছে, ব্লকই গরম হয়ে গেছে। মুখ কত রাত কেন? শোনো ভাই, আমার ক্যামেরা একদম গেছে, আমার ক্যামেরার ব্যাটারিটা কিনলাম নতুন, সেটাও চলছে না, আমি আবার ক্যামেরা ফেলে দেবো, আমি নতুন ভাবে প্রোগ্রাম করে আবার আসতে হবে। Thank you.
আমরা ঘুরতে ঘুরতে আমাদের দাদার সাথে পরিচয় হয়েছে, দাদারা এসেছেন শিলিগুড়ি থেকে। মানে এখানে আলাপ হলো, মানে খুবই নতুন নতুন জিনিস দেখতেও পাচ্ছি, প্লাস পুরনো লোকদের সাথে আলাপ হচ্ছে। থ্যাংক ইউ। মেহরানগড় কেল্লার উচ্চতা 125 মিটার আর 5 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই কেল্লা। বাগদন্ডি পথে আমরা এখন নেমে চলেছি। We'll be right back.